মিজানুর রহমান মিজান তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগীয় গণসমাবেশের সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইম চৌধুরী এখানে উপস্থিত হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আব্দুল ডক্টর আব্দুল মঈন খান সহ জাতীয় নেতৃবৃন্দ বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আবার সম্মুখে উপস্থিত। এই বৃহত্তর সিলেটের ছাপাময় জনসাধারণ বক্তব্যের সূত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। বন্ধুগণ, আজকের এই বিভাগীয় সমাবেশ প্রমাণ হয় জাতীয়তাবাদী দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা এম তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে বর্তমানে যে আন্দোলন চলছে ওনার ক্যারিশমায় এই আন্দোলন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে উনি হবেন রাষ্ট্রনায়ক। জাতীয়তাবাদী দলের নেতৃত্ব পাশাপাশি বাংলাদেশের নেতৃত্ব দেবেন। আপনারা জানেন দীর্ঘ 14 বছর আওয়ামী লীগের দুঃশাসন, এই 14 বছরের আওয়ামী লীগের দুঃশাসনে আমরা অসংখ্য নেতা কর্মীকে হারিয়েছি, আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেতা সিলেটের কৃতি সন্তান জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনতা জনাব এম ইলিয়াস আলীকে সরকার গুম করেছে। ইলিয়াস আলী সহ সারা দেশে অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীকে কারাগারে নির্যাতন নিপি করে আওয়ামী লীগে সরকার নির্যাতন নিপীড়ন করে কারাগারে রেখেছে। লক্ষ লক্ষ মামলা দিয়ে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের পতাকা তুলে এদেশের সর্বস্তরে জনগণ সমবেত হয়েছেন। সমবেত হয়েছেন এই কারণে আওয়ামী লীগের 14 বছরের দুঃশাসনে মানুষ আজকে অর্থনীতিভাবে ভঙ্গ হয়ে গেছে। আওয়ামী লীগের 14 বছরের দুঃশাসনে দেশ তলাবিহীনে দরিদ্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগের 14 বছরের দুঃশাসনে আমরা দেখতে পাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষ দিশা রয়েছে, সমস্ত মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে। আজকের মিছিলে আপনারা যারা উপস্থিত রয়েছেন ডান দিকে না গিয়ে আপনারা মাঠের মধ্যে উপস্থিত হন, আপনাদেরকে অনুরোধ করছি। সংগ্রামী জনসাধারণ, আমরা আজকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। 90 বছরে কঠিন আন্দোলন করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার সরকারকে বাংলার মাটিকে উৎখাত করতে হবে। বন্ধুগণ, এই সমাবেশ করতে গিয়ে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি সহ 4 জন ছাত্র নেতা স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দাবি করছে। আজকের এই সমাবেশকে সফল করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতা কর্মীকে আমি ধন্যবাদ জানাই। মৌলভীবাজার সুনামগঞ্জ অভিগণ সিলেট সমস্ত নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে প্রত্যেক আন্দোলন সংগ্রামে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে জাতীয়তাবাদী দলকে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে হবে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।